আপনারা বারবার ফোকাস করছেন এক ব্যক্তির উপরে, কিন্তু তৃণমূল সবসময় একসাথে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ড থেকে সিটি নির্বাচন প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ খান, প্রচারণার খবর জানাবেন আমাদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র 8 দিন বাকি আছে। এরই মধ্যে যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীরা রয়েছেন, তারা সকলে কিন্তু নিজ নিজ যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন সকাল থেকে। আসলে মূলত বলা যায় যে নারায়ণগঞ্জের সিটি এলাকাটি রয়েছে সেটি একেবারেই স্লোগানে মুখরিত হয়ে রয়েছে। আমরা এখন আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার 11 নম্বর ওয়ার্ড, এখান থেকেই যে প্রচার প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভি। তিনি আসলে মূলত ওয়াটার ওয়ার্কার্স যে মোড়টি রয়েছেন সেখান থেকে তার প্রচারণা শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে হাজারো নেতা কর্মী কিন্তু তার সাথে রয়েছেন এবং তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তিনি ভোট চাইছেন এবং পাশাপাশি তিনি নানা ধরনের যে প্রত্যাশাগুলো রয়েছে জনগণের সেই প্রত্যাশা পূরণে তাদেরকে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা সকলে কিন্তু ফুল ছিটিয়ে যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছেন তাকে কিন্তু তারা বরণ করে নিয়েছেন। পাশাপাশি তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে তার বিরুদ্ধে এখন পর্যন্ত যে অপপ্রচারগুলো করা হয়েছে সেগুলো সব কিছুই মিথ্যা এবং তিনি জনগণের প্রত্যাশা পূরণের শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে স্বতন্ত্র প্রার্থী সদ্য বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকার, তিনিও কিন্তু প্রচারণা চালিয়েছেন এবং তিনি বেশ কয়েকটি অভিযোগও করেছেন। তিনি যেটি বলেছেন যে তার যে প্রচার প্রচারণার যে পোস্টারগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেই অভিযোগটি তিনি বলেছেন এবং নেতাকর্মীদের কিছু কিছু জায়গায় বাধা দেওয়ার একটি অভিযোগ তিনি এখানে করেছেন। তবে এই বিষয়টি নিয়ে আমরা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে নির্বাচনে আসলে যারা এখন পর্যন্ত প্রার্থী হয়েছেন তাদের কাউকেই কোথাও বাধা দেওয়া হচ্ছে না এবং সবাই কিন্তু যার যার মতো করে জনগণের কাছে গিয়ে তাদের যে প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে তিনি যেহেতু তার নির্বাচনী প্রচার প্রচারণাটি শুরু করেছেন, আমরা দেখতে চাই যে তিনি কতটা তার যে প্রচার প্রচারণা সেটি তিনি করছেন। আমরা একটু আপার কাছে জানতে চাই, আপা, আজকে ব্যাপক জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি, তো জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে আপনি কতটা কাজ করতে পারবেন? কারণ তারা বারবারই বলে আসছে একটি আধুনিক সিটি কর্পোরেশন তারা দেখতে চায় যেখানে খেলার মাঠ থাকবে, বিনোদন পার্ক থাকবে, পাশাপাশি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকবে, সব কিছু মিলে আসলে তাদের প্রত্যাশা পূরণে আপনি কতটা প্রতিশ্রুতিবদ্ধ? কাজ করছি, এটা সত্য। প্রথম 5 বছর কিন্তু সেভাবে কাজ করতে পারি নাই, প্ল্যানিং করতে হয়েছে সিটি কর্পোরেশনগুলি। বিগত 5 বছর কিন্তু প্রচুর কাজ করেছি এই শহরে এবং বন্দরে, প্রায় 16টা পার্কের কাজ চলছে, খেলার মাঠের কাজ চলছে। এইখানেও কিন্তু একটি খেলার মাঠ আছে বিশাল এই ওয়ার্ডে। তো আমার পরে মানে এইবার যদি নির্বাচিত হয়ে আসি ইনশাল্লাহ শিশুবান্ধব নগরীর দিকেই বেশি নজর দিব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি পরিপত্র জারি করেছেন যে শিশুবান্ধব নগরী গড়তে হবে, পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ রাখতে হবে, খালগুলিকে খনন করতে হবে, নদী পুকুরগুলিকে সংরক্ষণ করতে হবে। তাছাড়া আমি শীতলক্ষাকে নিয়েও একটু কাজ করতে চাচ্ছি। অলরেডি আমরা বিভিন্ন জায়গায় চিঠিপত্র দিয়েছি যে শীতলক্ষার পানি অনেক দূষিত হয়ে গিয়েছে, ওয়াসার পানির মধ্যে গন্ধ আসছে। এই জন্য ব্যাপকভাবে আমার এই আগামী 5 বছর আমি শীতলক্ষা নদীকে প্রায়োরিটি দিয়ে আমি অন্য অন্য কাজগুলি করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ মাত্র 8 দিন আছে ভোট গ্রহণে, তো এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কতটা ঐক্যবদ্ধ মনে হচ্ছে আপনার? প্রথম দিকে ঐক্যবদ্ধ ছিল, আপনারা বারবার ফোকাস করছেন এক ব্যক্তির উপরে, কিন্তু তৃণমূল সবসময় একসাথে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আওয়ামী লীগের মধ্যে তৃণমূলের এই তো বেশি নেতৃত্বের প্রতিযোগিতার জন্য নেতারা হয়তো কখনো কখনো এদিক সেদিক হয়, কিন্তু তৃণমূল কখনো আওয়ামী লীগের ছেড়ে যায় না, শেখ হাসিনাকে ছেড়ে যায় না। উনি যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের সাথে একমত থাকে, আমার পাশে সকলেই আছে। আপনারা দেখতে পেলেন যে যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছেন সেলিনা হায়াত আইভি, তিনি তার যে প্রচারণা সেটি তিনি শুরু করেছেন এবং তিনি আসলে জুম্মার নামাজের আগ পর্যন্ত তিনি এই যে এলাকাটি রয়েছে সেই এলাকা জুড়ে তার যে প্রচার প্রচারণা সেটি তিনি চালিয়ে যাবেন। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ খান, ধন্যবাদ আপনাকে।